আজকে আমরা ক্যাপাসিটেন্স শুরু করব আমাদের ইলেক্ট্রোস্ট্যাটিক্স আগে হয়ে গেছে তারপরে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি করেছি তারপরে আমরা ক্যাপাসিটেন্স করব এই ক্যাপাসিটেন্সটা বেসিক্যালি ইলেক্ট্রোস্ট্যাটিক্সের একটা পার্ট তো যেহেতু ইলেক্ট্রোস্ট্যাটিক্সের একটা পার্ট আমরা ইলেক্ট্রোস্ট্যাটিক্সে যা যা করেছি সেই সেই কনসেপ্টগুলো এইখানে অ্যাপ্লিকেবল হবে তো সেই কনসেপ্ট আমরা আনব কিন্তু সেই কনসেপ্টগুলো তো অ্যাপ্লিকেবল হবেই তাছাড়াও এক্সট্রা কিছু কনসেপ্ট অ্যাপ্লিকেবল হবে ঠিক আচ্ছা দেখো প্রথমে আমি ক্যাপাসিটেন্সটার দেখো অ্যাপ্লিকেশনটা নিয়ে একটু কথা বলি এই ক্যাপাসিটেন্সের অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায় হয় কিরকম ধরো তোমরা কি দেখেছো যে আমাদের বাড়িতে যে ফ্যান রয়েছে ওপরে যেটা ঘোরে ফ্যান ফ্যান সেই ফ্যানটা যদি স্পিডটা কমে যায় সেই ফ্যানটা যদি স্পিডটা কমে যায় তাহলে আমরা অনেকেই বলে থাকি যারা জানি যে ওর কন্ডেনসারটা চেঞ্জ করে দাও তাহলে দেখবে ফ্যানটা আবার ঠিকঠাক ঘোরা শুরু করবে কন্ডেন্সার মানেই হচ্ছে ওখানে একটা ক্যাপাসিটার থাকে তো সেই ক্যাপাসিটারটা সেই ক্যাপাসিটারটা ওই ফ্যানটাকে ঘুরতে সাহায্য করে তাহলে আমি যদি অ্যাপ্লিকেশনের কথা বলি অ্যাপ্লিকেশানের কথা বলি তাহলে ফার্স্ট কনডেন্সার ইনফ্যান এই তোমরা শুনতে পাচ্ছ তো হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেটা কিরকম দেখতে হয় কন্ডেন্সারটা কি দেখে দেখেছো খুলে কোনো ফ্যানের এরকম দেখতে হয় যেটা বাইরে থেকে লাগানো থাকে বাইরে থেকে রাইট এইটার সিলিন্ড্রিকাল শেপ এটাও বেসিক্যালি একটা ক্যাপাসিটেন্স এইটাকে বলে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসি কি বলে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার ঠিক আচ্ছা নেক্সট মন দিয়ে শোনো নেক্সট সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে আমরা যে ক্যামেরা দিয়ে ছবি তুলি এখন তো ক্যামেরা দিয়ে ছবি তোলার চল উঠে গেছে মোবাইল আসার পরে আগে যখন ক্যামেরা ছিল বা এখন তুমি ওই বিয়ে বাড়ি বা অন্যান্য জায়গায় যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় ওখানে যে ফ্ল্যাশটা ইউজ করা হয় দেখেছো ওখানে যে ফ্ল্যাশটা ইউজ করা হয় ওটা দেখেছো রাইট ওই যে ফ্ল্যাশটা ইউজ করা হয় মন দিয়ে শোনো ওই যে ফ্ল্যাশটা ইউজ করা হয় ওই ফ্ল্যাশটায় হঠাৎ করে একটা বিশাল আলো জ্বলে না জলে এবার তোমার কি কখনো মনে হয়েছে যে ওর মধ্যে তো একটা ভোল্টের ব্যাটারি থাকে ক্যামেরার ক্যামেরার মধ্যে সেই ওই ব্যাটারিটা হঠাৎ টু করে অতটা এনার্জি অতটা আলো কি করে প্রোভাইড করে ঠিক তার মানে অতটা যে আলো প্রোভাইড করে উইচ ইজ ভেরি ডিফিকাল্ট একটা টু ভোল্ট ব্যাটারির জন্য তার মানে ওখানে কি আছে ওখানে একটা ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারটা এনার্জিটাকে স্টোর করে রাখে এবং একটা সুইচ চাপ দিলেই ওই এনার্জিটা লাইট এনার্জিতে কনভার্ট করে হঠাৎ করে ফ্ল্যাশ হয় বুঝতে পেরেছ শুধু ব্যাটারির ক্ষেত্রে ওইটা সম্ভব নয় তাহলে সেকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে ফ্ল্যাশ লাইট ঠিক আচ্ছা এবার তার মানে একটা জিনিস কি আমরা এখান থেকে বুঝতে পেরেছি ক্যাপাসিটারটা কি করে এনার্জিটাকে স্টোর করে না হ্যালো ক্যাপাসিটারটা কি করে এনার্জিটাকে স্টোর করে না তাহলে এইটাকে দেখো এইটাকে বলে মানে অ্যাকচুয়ালি ক্যাপাসিটার স্টোরস এনার্জি এবার এই যে এনার্জিটাকে তো স্টোর করে তো এই এনার্জিটা তো কোনো একটা ফর্মে থাকবে সেটা ইলেক্টোস্টাটিক ফর্মে থাকে তাহলে আমি বলতে পারি ক্যাপাসিটার স্টোর এনার্জি দেখো ইন দা ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড ইন ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড এই যে ক্যাপাসিটারটা ইলেকট্রিক ফিল্ডটাকে স্টোর করে ইন দা ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড সেটা কিভাবে করে না করে সব দেখব ওকে আচ্ছা এইবার আমি চলে আসি

ক্যাপাসিটেন্স এর ডেফিনেশনটা আগে বলিনি তারপরে আমি বোঝাচ্ছি ক্যাপাসিটি টু হোল্ড দা চার্জ দেখো ক্যাপাসিটি টু হোল্ড দা চার্জ পার ইউনিট ভোল্টেজ কি বললাম ক্যাপাসিটি টু হোল্ড পারে এবার এই যে ক্যাপাসিটি টু হোল্ড পার ইউনিট ভোল্টেজ এইটা কি মিন করে সেটা আমি আসছি সেটা আমি আসছি দেখো তার মানে ক্যাপাসিটার কে যদি আমি ক্যাপাসিটেন্সকে কে যদি সি দিয়ে ডিনোট করি তাহলে ক্যাপাসিটি টু হোল্ড দা চার্জ কাকে ও হোল্ড করছে চার্জ কে কখন পার ইউনিট ভোল্টেজ এইটা আমি একটা ডেফিনেশন আপাতত লিখেছি আপাতত রাইট আচ্ছা এইটা যদি আমি একটা ডেফিনেশন লিখি তাহলে এইবার আমি একটু ক্যাপাসিটেন্সের কনসেপ্টে চলে যাচ্ছি কিরকম কনসেপ্ট দেখো এটার জন্য আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এর কনসেপ্ট কাজে লাগাবো ধরো আমার এইরকম একটা কি বলে মন দিয়ে শুনবে বুঝতে পারছ তো হ্যালো আচ্ছা এবার শোনো এই সেরিক্যাল কন্ডাক্টারে খুব ইন্টারেস্টিং এই টপিকটা এই সেরিক্যাল কন্ডাক্টারে আমি প্লাস কিউ চার্জ দিয়েছি তাহলে এটা যেহেতু সেরিকাল কন্ডাক্টার তাহলে এই প্লাস কিউ চার্জ কি এর মধ্যে এইভাবে হয়ে যাবে না এবার এটাকে আমি যদি বলি হলো বলতেই পারি এবার বলতো এই হলোর এর ভেতরে কত ইলেকট্রিক ফিল্ড জিরো বলো জিরো আর ইলেকট্রিক ফিল্ড সব বাইরে তাহলে বাইরে দেখাই তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো এরকম না এবার বলো ইলেকট্রিক ফিল্ড গুলো এরকম সন্দেহ নেই আস্তে আস্তে করবো সব বুঝতে পারবে এবার বলো তো এর সার্ফেসে বন্ধুগণ এর সার্ফেসে পোটেন্সিয়াল কত হয় কে কিউ বাই আর এটা কিন্তু পটেনশিয়াল না এটা অ্যাকচুয়ালি পটেনশিয়াল ডিফারেন্স কেন মনে আছে আমরা ইনফিনিটিতে ধরেছিলাম পটেনশিয়াল জিরো তাহলে তার রেসপেক্টেই তো এখানে পটেনশিয়াল ভি তাই না ইনফিনিটিতে জিরো তার রেসপেক্টেই তো এখানে পটেনশিয়াল ভি ভেরি গুড এবার মন দিয়ে শোনা এবার যদি এখানে চার্জ দেখো কিউ হয় মনে আছে চার্জ কিউ তাহলে এই যে এই চার্জ কিউ থেকে যে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো বেরোচ্ছে এগুলো কোথায় যাচ্ছে সব যাচ্ছে তার মানে হ্যাঁ এনার্জি আছে আচ্ছা এবার বলতো তাহলে আর এর মধ্যে কি ফিল্ড লাইন আছে হলোর মধ্যে নেই তাহলে এখানে এনার্জি নেই তাহলে বলতো টোটাল এনার্জিটা টোটাল এনার্জিটা এই হলো বাইরে থেকে ইনফিনিটি পর্যন্ত লাই করছে না ভ্যালু কত কে কে কিউ বাই কি বুঝতে পারলে ওকে এইটা তো আমরা আগে পড়ে এসছি এবার এইটার সাথে আমাদের ক্যাপাসিটেন্স কি যোগ এবার শোনো এবার আমি যদি এই কনসেপ্টে ক্যাপাসিটেন্স এর ফান্ডাটা লাগাতে চাই তাহলে আমরা কি জানি সি কিউ কত এই যে প্লাস কিউ দিয়েছি পার ইউনিট ভোল্টেজ এবার দেখো ভোল্টেজ এখানে কে কিউ বাই আর না দেখো কে কিউ বাই আর না দেখো কে কিউ বাই আর তাহলে এখান থেকে যদি কিউ কিউ কেটে যায় তাহলে দেখো তো এইটা আমার আর বাই কে আসে কিনা এবার মন দিয়ে শোনো আমি যদি স্কের ভ্যালু বসিয়ে দিই তাহলে এটা ওয়ান বাই ফোর পাই সাইলন মানে ফোর পাই সাইলন নট আর এইটা হচ্ছে ক্যাপাসিটেন্স আমি পেলাম দেখো এটা পেলাম কি পেলাম না এটা কার ক্যাপাসিটেন্স পেলাম বলো হ্যালো কার ক্যাপাসিটেন্স পেলাম এই ক্যাপাসিটেন্সটা পেলাম না হ্যালো আচ্ছা এবার যেটা বলবো সেটা হচ্ছে আমরা কি জানি ভি ইকুয়াল টু আই আর জানি বলো ভি ইকুয়াল টু আই আর ভেরি গুড তাহলে বলো তো এখানে আর টা কার ডিপেন্ড করে ভি বাই আই ভি এর ওপর ডিপেন্ড করে না আই এর ওপর ডিপেন্ড করে ভি এর ওপর ডিপেন্ড করে না আই এর ওপর ডিপেন্ড করে কার এর ওপর ডিপেন্ড করে না কারণ এই আরটা কি বলতো আরটা রেজিস্টেন্স সেটা মেটেরিয়াল এবং ডাইমেনশন এর উপর ডিপেন্ড করে রাইট এবার সেম কনসেপ্ট এখানে ক্যাপাসিটেন্স বলতো তো ক্যাপাসিটেন্সটা কিউ এর উপর ডিপেন্ড করে না ভি এর উপর ডিপেন্ড করে করে না রাইট কার উপর ডিপেন্ড করে ডাইমেনশনের উপর ডিপেন্ড করে তার মানে এই দেখো এখানে এসছে না ফোর পাই এফ সাইলন আর এখানে না আছে কিউ না আছে ভি তার মানে বলো তো এই সিটা কার উপর ডিপেন্ড করে ডিপেন্ডস অন ডাইমেনশন বলো আমরা কি বুঝতে পারছি বলো আমরা কি বুঝতে পারছি হ্যালো বলো আচ্ছা ভেরি গুড আচ্ছা এইবারে একটা ঘটনা আমি দেখাচ্ছি কি ঘটনাটা শোনো দেখো আমরা যদি এই কথাই বলি সেখানে সি এর ভ্যালু পাই এই ভ্যালু হচ্ছে দেখো এইট পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ আর কি তাই না দেখো তাই না এইবার একটা কথা বলো তো এইখানে এই মাইনাস টুয়েলভ আছে তাহলে এই কোয়ান্টিটিটা খুব ছোট না বলো ভেরি লো না এবার বলো তো আমি যদি একটা সাস্টেনেবেল ক্যাপাসিটেন্স চাই তাহলে এই আর এর ভ্যালু খুব বড় হতে হবে না বলো আর এর ভ্যালু খুব বড় হতে হবে না এবার ধরো আমি আর এর ভ্যালু বড় হতে আমি কত বড় করতে পারি আমি ধরলাম আর্থ সারফেস মানে এই রেডি মানে আর্থকেই একটা স্পিয়ার নিলাম তাহলে সেই আর এর ভ্যালু কত আর আর আর্থের জন্য 6.4 একদম মানে এটাই না এবার এই ভ্যালুটা বসিও দেখো তো সি এর ভ্যালু কি খুব রাইট এই ভ্যালুটা বসিও সি এর ভ্যালু ভেরি লো আসছে তার মানে একটা আর্থ সার্ফেস এর জন্য ক্যাপাসিটেন্স খুব লোক এবার ক্যাপাসিটেন্সের ফান্ডাটা কি ক্যাপাসিটেন্স কাকে স্টোর করবে স্টোর করবে তাহলে ক্যাপাসিটেন্সটা যদি কম হয় ক্যাপাসিটেন্সটা যদি কম হয় তাহলে এনার্জিও কম স্টোর করবে তার মানে তো এইখানে যদি একটা আর্থ সার্ফেস হয় তাহলে সেই আর্থ সার্ফেসের যে তোমার এনার্জিটা সেটা ও খুব কম স্টোর করবে করবে কি করবে না সেই সেটা কি আমাদের কোনো কাজে আসবে আসবে না সেটা কোনো কাজে আসবে না তো এটা যেহেতু কোনো কাজে আসবে না সেইটার জন্য কি করা হয় দেখো মন দিয়ে শুনবে সেইটার জন্য কি করা হয় দেখো মন দিয়ে শুনবে হুম হুম সেটার জন্য কি করা হয় মন দিয়ে শুনবে সেটা হচ্ছে দেখো তার আগে আর কথা বলি তার মানে তো এই ক্যাপাসিটার আমি এটা এখানে সেরিকাল করেছি না হ্যালো বলো সেরিকাল করেছি না আচ্ছা স্ফেরিক্যাল ছাড়া তো আমি অন্য কিছুও করতে পারি পারি কি পারি না যে কোনো শেপের করতে পারি ধরো আমার কাছে এই রকম একটা শেপের ক্যাপাসিটার আছে থাকতেই পারে ডিয়ার এখানে যদি আমি প্লাস কিউ ভোল্ট ডি কিউ চার্জ ডি তার জন্য এখানে যদি ভি পোটেন্সিয়াল আসে তাহলে এর ক্যাপাসিটেন্স কি হবে বলো কিউ বাই কিউ এবার কিউ এর ইয়ে হচ্ছে কৌলম আর নিচে হচ্ছে ভোল্ট ঠিক এটাকে বলে ফ্যারাড ওকে এবার ইউনিট হিসেবে দেখো ইউনিট হিসেবে ওয়ান ফ্যারাড ইজ এ বিগ কোয়ান্টিটি কি বললাম ইউনিট হিসেবে ফ্যারাড ইজ এ বিগ কোয়ান্টিটি ঠিক আচ্ছা এই যে ইউনিট হিসেবে ফ্যারাড একটা বিগ কোয়ান্টিটি দেখো সেই বিগ কোয়ান্টিটির জন্য আমরা কি ইউজ করি বলতো মাইক্রো ফ্যারাড মানে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এটা আমরা ইউজ করি ঠিক আচ্ছা এইবারে আমরা একটা জিনিস দেখলাম যে একটা সেরিকাল কন্ডাক্টারের একটা ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াতে ও চার্জটাকে হোল্ড করতে পারে বা এনার্জিটাকে স্টোর করতে পারে কিন্তু সেই এনার্জির ভ্যালুটা অত্যন্ত কম এম আই রাইট বল সেই ভ্যালু সেই ভ্যালুটা অত্যন্ত কম এম আই রাইট এবার এইটাকে কি করে ওভারকাম করা হলো দেখো ল্যাবে সাইনটিস্ট কাজ করছিলেন কি কাজ করছিলেন উনি কি করেছিলেন এরকম একটা হলো সিয়ার নিয়ে এসছেন হলো কন্ডাকটিংসিয়ার এখানে উনি প্লাস কিউ চার্জ দিয়েছেন তাহলে সেই প্লাস কিউ চার্জটা কি সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে বলো এবার মন দিয়ে শোনো এই প্লাস কিউ চার্জের জন্য এখানে ভি ভোল্টেজ অ্যারাইজ হয়েছে তাহলে উনি ক্যালকুলেট করে বললেন যে কিউ এর ভ্যালু আমরা সি এর ভ্যালু আমরা কি বলবো এটা বলবো ঠিক এবার শোনো এই করতে করতে হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি আমরা একটা নিউট্রাল কন্ডাক্টর এটা অ্যাকচুয়ালি হয়েছিল ঘটনাটা বুঝতে পেরেছিল অ্যাকচুয়ালি একটা নিউট্রাল কন্ডাক্টরের পাশে চলে এসেছিল আচ্ছা বলো তো এর পাশে যদি চলে আসে তাহলে মন দিয়ে শোনো এই পজিটিভ চার্জের জন্য এইখানে নেগেটিভ নেগেটিভ চার্জ গুলো ইন্ডিউসড হবে আর এখানে পজিটিভ পজিটিভ গুলো ইন্ডিউসড হবে এই সাইডে নিউট্রাল কন্ডাক্টর হবে তো এইবার যেটা বলছি শোনো তাহলে বলো তো এই নেগেটিভ চার্জের জন্য এই পয়েন্টে এই পয়েন্টে যে পোটেনশিয়াল হবে পজিটিভ চার্জটা ছাড়ো এই নেগেটিভ পয়েন্টের জন্য যে পোটেনশিয়ালটা হবে সেইটা এটা নেগেটিভ চার্জ বলো নেগেটিভ চার্জের জন্য পোটেন্সিয়ালটা কম হবে না মানে কমে যাবে না এই পয়েন্টের পোটেন্সিয়াল আমি ধরলাম এই পয়েন্টে এখন নেট পোটেন্সিয়াল হলো ভি আমি নেট পোটেন্সিয়াল আমি ধরলাম ভি তোমরা আমার কথা বুঝতে পারলে ধরো শুধু এই পজিটিভ চার্জের জন্য পোটেন্সিয়াল ছিল ভি এই যে ভি আমি যদি এরকম একটা নিউট্রাল কন্ডাক্টর নিয়ে আসি সেই নিউট্রাল কন্টাক্টারের পাশে যদি নেগেটিভ চার্জ থাকে তার জন্য একটা সার্টেন ডিস্টেন্সে একটা পোটেন্সিয়াল হয় না সেই পোটেন্সিয়ালে ভ্যালু কি হয় হয় মাইনাস কিউ বাই আর না হ্যালো তাহলে তো এই পোটেন্সিয়ালটার সাথে মানে এই নেগেটিভ চার্জের পোটেন্সিয়াল অ্যাড হলে সেই পোটেন্সিয়ালটা বাড়বে না কমবে কমবে ভেরি গুড তাহলে তো ভি আর ভি ওয়ান এর মধ্যে কে বড়

আসেনি কিন্তু এই প্লাস কিউটা কিন্তু ভিটা ভিটা নিচের এই না চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে কত হয়েছে বলো ভি ওয়ান এইবার বলো তো এই ভি ওয়ানটা কম না বেশি তাহলে বলতো সি ওয়ানটা সি এর থেকে বেশি না কম তার মানে বুঝতে পারছো সি ওয়ান গ্রেটার দেন সি বুঝতে পারছো হ্যালো তার মানে কি হলো সিটা বাড়ানো গেল বলো সিটা বাড়ানো গেল বুঝতে পারছো এইটা হওয়ার পর আরে বাস পরে তো সাংঘাতিক ওনারা এই জিনিসটা আবার করলেন এই কন্ডাক্টারটা এরকম রয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই দেখো এই এই কন্ডাক্টারটা এরকম রয়েছে সেম ভাবে এর রেডিয়াস আর প্লাস কিউ এইবার কি করলেন আর একটা কন্ডাক্টার আনলেন সেইটা নেগেটিভলি চার্জ করেই আনলেন এটা আগেরটা ছিল নিউট্রাল হ্যালো আগেরটা কি ছিল নিউট্রাল আর এটা কি করলেন নেগেটিভলি চার্জ করেই আনলেন তাহলে তো এই দুটো যদি প্রক্সিমিটিতে আসে তাহলে এখন এর জন্য এইখানে যে নেট ভি টু হবে সেই ভি টু আর ভি ওয়ান এখানে যে ভি ওয়ান হয়েছিল কে বড় সাবাস কেন এখানে অলরেডি অনেক নেগেটিভ চার্জের জন্য এই এখানকার অনেকটা কমিয়ে দেবে না বুঝতে এখানকার অনেকটা কমিয়ে দেবে না ইয়েটা বলো যদি অনেকটা কমিয়ে দেয় তাহলে বলো তো এখানে তো আমার ক্যাপাসিটেন্সে কোনো চেঞ্জ হয়নি তাহলে ক্যাপাসিটেন্স বলছি চার্জে কোনো চেঞ্জ হয়নি তাহলে সি টু যদি ক্যাপাসিটেন্স হয় তাহলে কিউ বাই ভি টু হবে না এবার বলো তো সি ওয়ান বড় না সি টু বড়ে তার মানে বুঝতে পারলে যদি আমি এরকম দুটো কন্ডাক্টার আনতে পারি একটা একটা তাহলে আমার মানে চার্জের হোল্ড করার ক্যাপাসিটিটা অনেক বেড়ে যাবে যাবে কি যাবে না বলো এটা ল্যাবে কাকতালীয় ভাবে হয়ে গেছিল অ্যান্ড যেটা একটা অন্য ডাইমেনশন খুলে দিয়েছিল অনেক আগের কথা বলছি আমরা কি বুঝতে পারলাম হ্যালো হ্যালো বুঝতে পারলাম আচ্ছা এইটা যদি বুঝতে পারি তাহলে এইটাকে আমি একটু লেম্যান বোঝাই ধরো আমার স্নান করার জন্য এক বালতি জল দরকার কি বললাম আমার স্নান করার জন্য এক বালতি জল দরকার তো সেই এক বালতি জল যদি ফ্লোরে ছড়ানো থাকে সেটা কি আমার কোনো কাজে আসবে এবার বলো আমার এনার্জি দরকার দেখো ক্যাপাসিটারটা এনার্জিটাকে স্টোর করবে এইখানে যদি একটা সিঙ্গেল থাকে তার জন্য যে এনার্জিটা সেটা এই আর থেকে ইনফিনিটি অব দি ডিস্ট্রিবিউটেড না এই যে এই এনার্জিটা এই এনার্জিটা তো সেটা কি আদৌ কনফাইন্ড কনফাইন্ড না আমরা যদি ইউজ করতে চাই আমরা যে আমরা যদি ইউজ করতে চাই সেটা কি আমরা করতে পারবো ইউজ করতে চাই বলো পারবো না কেন আমি বলতে চাইছি আমার এই এনার্জিটাকে আমার হঠাৎ করে মানে কাজে লাগতে লাগাতে চাই তাহলে সেই এনার্জিটা তো জিরো থেকে ইনফিনিটির মধ্যে লাই করছে তো আমি যদি ওটাকে কনফাইন করে একটা ছোট জায়গায় আনতে পারি সেই এনার্জিটাকে ইউজ করা অনেক ইজি না হ্যালো বুঝতে পারছো সেই এনার্জিটাকে ইউজ করা অনেক ইজি না মানে আমার এক বালতি জল দরকার স্নানের জন্য জলটা ফ্লোরে ছড়ানো আছে জলটা আছে ঠিকই কিন্তু ফ্লোরে ছড়ানো আছে সেটা কি আমার কোনো কাজে আসবে আসবে না আমার তো বালতিতে জলটা দরকার তারপরে আমার একটা কনফাইন্ড এরিয়াতে এনার্জিটা দরকার তাহলে সেই কনফাইন্ড এরিয়াতে এনার্জিটা করার জন্যই আমরা এরপরে ক্যাপাসিটেন্সটা করব। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো হ্যালো হ্যালো ওকে আচ্ছা এবার এরপরে আমরা চলে যাব প্যারালাল প্লেট ক্যাপাসিটারে এবার প্যারালাল প্লেট ক্যাপাসিটার করার আগে আমাদের প্যারালাল প্লেটে বা প্লেটসে কিভাবে চার্জ ডিস্ট্রিবিউশনটা হয় সেটা আমাকে একটু করতে হবে আবার বলছি প্লেটসে কিভাবে চার্জ ডিস্ট্রিবিউশনটা হয় সেইটা আমাকে করতে হবে ঠিক দেখো তো সেইটার জন্য এই চার্জ ডিস্ট্রিবিউশনটা আমি একদম এই ইলেকট্রোস্ট্যাটিক্সেই একদম শেষে আমি করিয়েছিলাম দেখো চার্জ ডিস্ট্রিবিউশন আচ্ছা এইখানেই আমি এবার চার্জ ডিস্ট্রিবিউশনটা করবো